বিদায় 2016 বলা যায় বহু সম্ভাবনা আর নানান সংকটের উৎসের বছর এটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উগ্র জাতীয়তাবাদের উত্থান আর বিশ্বের রাজনীতির ভূমিকম্পের সাল। নানান জাতি ধর্ম বর্ণের ব্রিটেনের অধিবাসী অভিবাসী আরও বিশেষভাবে বললে ব্রিটিশ বাংলাদেশের জন্য এই বছরটি যেমন ছিল আশার, তেমনি নানান অপ্রত্যাশিত ঘটনা মুখোমুখি হতে হয়েছে এই বছরটিতেই। যুক্তরাজ্যে, বাংলাদেশে, বিশ্বজুড়ে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক নানান ঘটনা প্রভাব ফেলেছে ব্রিটেনবাসীর উপর, ব্রিটিশ বাংলাদেশিদের জীবনে। বছরের শুরুতেই দারুণ এক খবর উদ্দীপ্ত করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে। 2015-তে গণমাধ্যম জুড়ে যেখানে আলোড়ন ছিল দুই ব্রিটিশ তরুণীর সিরিয়া পাড়ি দেয়া, সেখানে 2016-র খবর পৃথিবীর অন্যতম শীর্ষ ম্যাগাজিন এলের তালিকায় জায়গা করে নিয়েছে ব্রিটিশ বাংলাদেশি তরুণী মহিমা আহমেদ। আর তা কোনো ফ্যাশন ডিজাইনিং বা মডেলিংয়ের জন্য নয়, প্রথমবারের মতো এলে প্রথা ভেঙে তাকে অন্তর্ভুক্ত করেছে সামাজিক দায়বদ্ধতা নিয়ে তার তৈরি এক অ্যাপসের জন্য। গুড ইন্সপায়ারিং রোল ফর মি টু টেক অন অ্যাজ এ ইয়াং ওম্যান হু ইজ ইন সফটওয়্যার ডেভেলপমেন্ট, হু ইজ ইন্টারেস্টেড ইন দিস অ্যান্ড মেকিং থিংস দ্যাট হ্যাভ এ সোশ্যাল বেনিফিট ইনস্টেড অফ জাস্ট এ প্রফিট মোটিভ। And I wanted the opportunity to show the world as well that not every girl who wears a hijab is, you know, going to run away to Syria and become a terrorist or do other extreme things, that we can contribute to society positively and we can represent just normal everyday citizens, continue proving that you can do it and that you have the capabilities, and eventually everyone will realize that as well. And it might take a long time, it might take a lot of hard work, but you will be able to achieve what you want to as long as you put the effort in. বিশ্বের অন্যতম শীর্ষ ফ্যাশন ম্যাগাজিন এলের হিসাবে 30 জন নারী যারা পরিবর্তন করে দিচ্ছেন পৃথিবী, তাদের একজন মহিমা। ২০১৬-তে যুক্তরাজ্যের অন্যতম বড় ঘটনা লন্ডন মেয়র ইলেকশন। লন্ডনকে বলা হয় পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী। প্রায় 300 ভাষাভাষী মানুষের বসবাস এই তিলোত্তম শহরে। বেঞ্জামিন ডিজিটাল ভাষায় লন্ডন হলো আধুনিক ব্যাবিলন। প্রায় 85 লক্ষ মানুষের এই আধুনিক ব্যাবিলন শহরের এখন নগরপিতা সাদিক খান। লন্ডন ইজ দি গ্রেটেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আই এম সো প্রাউড অফ আওয়ার সিটি। আই এম ডিপলি হাম্বলড বাই দ্য হোপ এন্ড ট্রাস্ট ইউ হ্যাভ প্লেসড ইন মি টুডে। আই গ্রো আপ অন এ কাউন্সিল এস্টেট জাস্ট এ ফিউ মাইলস ফ্রম হিয়ার। ব্যাক দেন আই নেভার ড্রিমড that someone like me could be elected as mayor of London. And I want to say thank you to every single Londoner for making the impossible possible today. লেবার পার্টির অন্যতম শীর্ষ নেতার অন্যতম পরিচয় তিনি পাকিস্তান বংশোদ্ভূত এবং মুসলিম। Thank you, London. London communities, which is very diverse, প্রথম মাইনরিটি আমাদের একজন পাকিস্তানি বাট মুসলমান একজন লোককে, সাদিক খান, ওয়াজ ইলেক্টেড অ্যাজ ডাইরেক্টলি ইলেক্টেড উইথ দ্য বিগেস্ট ম্যান্ডেট ইন পলিটিক্যাল হিস্ট্রি ইন ব্রিটেন। একজন কে হলেন মেয়র অফ লন্ডন হলেন। সো ইট ইজ অলসো এ প্লাস পয়েন্ট যে সমানভাবে যে আমাদের ব্রেক্সিট দ্যাট এগেনস্ট দ্য মাইনরিটি অ্যাটাক অন মাইনরিটি, সেম টাইম ইন দিস কান্ট্রি উইভ গট এ ডাইরেক্টলি ইলেক্টেড মেয়র ফ্রম এ মাইনরিটি ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অলসো এ মুসলিম পার্সন ইন লন্ডন, উইচ ফিলস মি উইথ হোপ দ্যাট লন্ডন কমিউনিটি স্টিল ডাইভার্স। লন্ডন কমিউনিটি একটা মানে সেন্টিমেন্ট আছে, একটা ভালো ফিলিং আছে যে মাইনরিটি আর কন্ট্রিবিউটিং টু দিস গ্রেট সিটি, মেকিং ওয়ান অফ দ্য লিডিং সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড। ওভারঅল পলিটিক্যালি আই থিঙ্ক ইটস গুড দ্যাট উইভ গট এ নিউ মেয়র, সামবডি হু ইজ মোর ইন টাচ উইথ the minorities. Boris Johnson, he was good. I'm not saying he was wrong, but what I'm saying is he can't relate to ordinary people, people that are going to work and stressed and money is tight and everything like that. So I think it's good that we've got a mayor that can cover that area. London er amader ekta shukhobor ache, ethnic minority theke
প্রথম মুসলিম মেয়র সাদিক খান নির্বাচিত হলেন। আমরা আশা করতেছি সাদিক খান লন্ডনবাসীর জন্য কিছু করবেন এবং এথনিক মাইনরিটির উপর যে ধরনের হেড ক্রাইমগুলো আগে আমরা দেখে আসছি লন্ডনে সেগুলো রিডিউস করবেন উনি এবং ওভারঅল ডেভেলপমেন্টের দিকে উনি নজর দিবেন। আমরা যেখানে থাকি এখানে জানেন যে কনভেন্সটা খুবই বেশি, সেই হিসেবে সাদিক খানকে ধন্যবাদ যে কনভেন্সের ব্যাপারটা আগে যেরকম প্রতিটা সময়ই মানে মাল্লি কাটে পয়সা চলে যেত, কিন্তু এইবার সাদিক খান এক ঘন্টার একটা ব্যবধান যে দুইবার মারা যাবে, সে সেই হিসাবে অন্তত তার এই চিন্তাটা ভালো, আমরা মনে করি ভালো। 2016 সালটা হচ্ছে আমাদের ব্রিটিশ বাংলাদেশি এশিয়ান এবং মুসলিম কমিউনিটির জন্য বিরাট একটা পাওয়া। লন্ডন মেয়র হিসাবে সাদিক খান ইলেকটেড হয়েছেন, সেটাও আমাদের লন্ডনারদের জন্য বিশেষ করে একটা সুযোগ করে দিয়ে গেল যে ভবিষ্যতে আমাদের এশিয়ান কমিউনিটি থেকে ডেফিনেটলি আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। লন্ডনের মেয়র নির্বাচন, সাদিক খান নির্বাচিত হওয়ার পর আমাদের অনেক প্রত্যাশা এবং বিশেষ করে বর্ণবাদী আক্রমণ অনেক বেড়েছে এবং এইগুলোর দিকে আমার বিশ্বাস সাদিক খান অনেক নতুন পদক্ষেপ নেবেন এবং বিশেষ করে পুলিশ অথরিটির সাথে যৌথভাবে কাজ করবেন এবং বিভিন্ন বারার সাথে কাজ করে সেই বর্ণবাদী কীভাবে দূর করা যায় সেদিকে তিনি বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন। শুধু যুক্তরাজ্যে নয়, পুরো পশ্চিমা বিশ্বে সাদিক খান প্রথম কোনো রাজধানীর মেয়র যিনি উঠে এসেছেন মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় থেকে। বলা হচ্ছে ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের বছরও এটি, যার মধ্য দিয়ে ব্রিটেন বিশ্বের সবচেয়ে বড় আঞ্চলিক জোট ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সম্পর্ক ছিন্ন করছে তার 43 বছরের। ইইউ গণভোটের ফলাফলের সাথে সাথেই ডলারের বিপরীতে কমতে থাকে পাউন্ডের দাম, চার ঘন্টার ব্যবধানেই এই পতনের হার দাঁড়ায় 10% বেশি। ফলে স্বস্তিতে ছিলেন না যারা রেমিটেন্স পাঠান এবং যেসব প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠান কেউই। এখান থেকে যারা পাঠায় যে টাকাটা পাঠায় সেটার পরিমাণ বাংলাদেশে অনেক কম হয়। এখানে এখানে তো দেশের সবারই বেশ কিছু চাহিদা থাকে, আগে আগে তাদের আমাদের এখান থেকে 1 পাউন্ড পাঠালে হয়তো 120 টাকা 125 টাকা পেত, কিন্তু এখন তাদেরকে আমাদের এখান থেকে বেশি টাকা পাঠাতে হয়, তাদের সেই পরিমাণ টাকা যাতে বাংলাদেশে পায় তার জন্য আমাদের আমাদের জন্য এটা একটু অসুবিধা হচ্ছে। আমাদের যদি ব্রেক্সিটের ইস্যুটা না হতো আমাদের আরও অনেক ভালো হতো, বাট আশা করছি সামনের দিনগুলোতে উইথ আওয়ার ইনোভেটিভ সার্ভিস প্রসেস অ্যান্ড আমরা আরও কিছু কাজ নিয়ে আসতেছি যাতে কাস্টমার আরও অনেক ইজিলি বাংলাদেশে টাকা পাঠাতে পারে। মোটামুটি 2016 সব দিক দিয়ে মিলাইয়া ভালো মন্দ সব দিয়ে এইদিকে 2016 ব্রিটিশের আমাদের পাউন্ডের মূল্য অনেক ডাউন হয়ে গেছে। 2016 সালে আমাদের অনেক পতন উত্থানের দিক দিয়ে কাটিয়েছে, তো আমরা আশা করতেছি 2017 সাল আমাদের জন্য ভালো আসবে। 16 সালের পাউন্ডের পতন এবং নানাবিধ সমস্যার কারণে আমাদের ব্যবসা বাণিজ্য কিছুটা স্থবিরতা থাকলেও আমরা আশা করছি 17 সালে পাউন্ডের দরপতন যে খারাপ দিকে গিয়েছে এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। It has been the greatest honor of my life to serve our country as prime minister over these last 6 years and to serve as leader of my party for almost 11 years. And as we leave for the last time, my only wish is continued success for this great country that I love so very much. Thank you. ব্রেক্সিটের কারণে প্রধানমন্ত্রী তো ছাড়তে হয়েছে ডেভিড ক্যামেরনকে। ব্রিটেন পেয়েছে তার ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। I have just been to Buckingham Palace where Her Majesty the Queen has asked me to form a new government and I accepted. Following the referendum we face a time of great national change. As we leave the European Union, we will forge a bold new positive role for ourselves in the world and we will make Britain a country that works not for a privileged few but for every one of us. রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন ইইউ গণভোটের মধ্য দিয়ে যুক্তরাজ্য শুধু ইইউ ত্যাগ করছে না, পরিবর্তন আসছে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনাতেও। অনেক দল লেবার, লিব ডেম, কনজারভেটিভ, স্কটিশ ন্যাশনাল পার্টি সবাই মিলে ব্রেক্সিটের বিরুদ্ধে ছিলেন, তারা ইউনিয়নের পক্ষে ছিলেন, কিন্তু এই ব্রিটেনের জনগণ রায় দিয়েছে
ব্রেক্সিটের পক্ষে। স্বাভাবিকভাবে সরকার এখন ব্রেক্সিটের পক্ষে এগিয়ে যাচ্ছে। মেজরিটি আমি বলবো যে ব্রেক্সিটের পক্ষে ছিলেন, তবে আমি নিজে ছিলাম না। এখন দেখা গেছে ব্রেক্সিটের পরে যারা পক্ষে ছিলেন, আই থিঙ্ক দে আর ডিসঅ্যাপয়েন্টেড, কারণ যে আশা ছিল যে আমাদের ইমিগ্রেন্টস লোক আসতে পারবেন, দিস ইজ নট দ্য কেস। প্রীতি প্যাটেলে অলদো প্রথমে আমার সবাইকে একটা লপসা দিয়েছিল যে ব্রিটিশ বাংলাদেশি ওয়ার্কার্স যারা রেস্টুরেন্টে খাওয়ার জন্য বাংলাদেশের লোক আনতে পারবে কমনওয়েলথ দেশ থেকে, এখন দেখা যায় দ্যাট ইজ নট দ্য কেস। লন্ডনবাসী কয়েকটা বিষয়ের মুখোমুখি। এক নম্বর হলো যে ব্রেক্সিটের কারণে আমরা এখনও শিও না যে আসে আগামী দিনে ব্রিটেনের অবস্থানটা কী হবেন। যেহেতু জনগণ ব্রেক্সিটের পক্ষে ভোট দিয়েছে, আশা আমার তো মনে আমি মনে করি যে ব্রেক্সিটটা প্রক্রিয়াটা যত তাড়াতাড়ি সম্ভব প্রক্রিয়া চালু করাটাই বেটার। Also in terms of Brexit, I think it's sad. It's incited a lot of race hate, which is sad because we're a multicultural society and especially living in London. But I think some people have got those ideas and they sort of thought, well, this happening will allow them to kind of vent those views. I'm not in agreement with that. Brexit Britain-er jonno ebong bishwabashir jonno ki niye ashbe ta ashole ekhoni sposto kore bola jacche na, kintu Brexit-er karone keu keu bolchen je Britain-er jonno eta khotir karon hobe, keu keu abar bolchen je dirghomiyade Britain er theke shufol labh korbe. 2016 te ক্যাটারিংয়ে বাংলাদেশের থেকে দক্ষ অভিজ্ঞ শেফ বা স্টাফদের না আনার কারণে এবং এই ব্রিটিশ ইমিগ্রেন্টের কড়াকড়ির কারণে আমাদের কারি ইন্ডাস্ট্রি আজকে হুমকির মুখে পড়া। ব্রিটেনের যে ইলেকশনের ব্যাপার নিয়ে কিংবা পার্লামেন্টে যে একটা আসছে ধরেন পরিবর্তন আসছে, তার জন্য জিনিসপত্রেরও দাম একটু উতাল পাতালেই আছে, সব মিলিয়ে ভালোই। বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা 2016 দেখেছি। আমার দৃষ্টিতে 2016 আসলে একটি পরিবর্তনের এবং পরিবর্ধনের বছরই মনে হয়েছে। ব্রেক্সিট নিয়ে আমার আশা থাকবে যে নতুন প্রধানমন্ত্রী বিশেষ পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফেজ বাই ফেজ যে পদক্ষেপ নেবেন সেইগুলা ব্রিটেনবাসীর জন্য আমার মনে হয় সুফল বয়ে আনবে। ইউরোপিয়ান ইউনিয়ন গণভোটের পর লন্ডনে হেট ক্রাইম বৃদ্ধি পেয়েছে প্রায় 50%। স্কটল্যান্ড ইয়ার্ডের হিসেব অনুসারে 24 জুন থেকে 2 জুলাই 9 দিনে লন্ডনে 599টি হেট ক্রাইমের রিপোর্ট হয়, যার শিকার হয়েছেন ব্রিটিশ বাংলাদেশিরাও। The downside to that has been an increase in hate crime, especially amader Bangladeshi minority Muslim community. Brexit er sathe sathe increase in double figures across the country, so the London and I across the country, especially outside of London, hate crime increase hoyeche. So that is a disappointment. 2016 e amra onek right wing rhetorics dekhechi je gula amader jara shongkhalogu ashi tara suffer koreche. Ami asha korchi je 2017 e amader এই নতুন প্রত্যাশা এবং নতুন নিয়ে আসবে।